দুই গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রায় 15 কোটি টাকা ব্যয়ে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আলীনগর গ্রাম পঞ্চায়েতের হামিদপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ শিলান্যাস করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন পিএইচই দপ্তরের আধিকারিকেরা সহ কালিয়াচক থানার আইসিইউ বিডিও। এদিন নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করা হয়। জল সমস্যা মেটাতেই উদ্যোগের ফলে এই দুই গ্রামের প্রচুর মানুষ উপকৃত হবে। জায়গায় আমরা পরিশ্রিত পানীয় জল প্রকল্পের শুভ সূচনা করলাম, একটা আলীনগর অঞ্চলে এবং আরেকটা খুব হচ্ছে আমরা হামিদপুর অঞ্চলে। হামিদপুরে প্রায় 7 কোটি, ওখানকার প্রায় 2000 হাউস হোল্ড উপকৃত হবে, বাড়ি বাড়ি কানেকশন মিলবে। আমি আজকে ধন্যবাদ জানাই জল জীবন এবং জলের যে সমস্যা, বিশেষ করে আমাদের কালেশ্বর মহানপুর মানিক চকের সব জায়গায় যে সেখানে জলের সমস্যা মেটানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে মাথার উপর আশীর্বাদের হাত রেখেছেন এবং এই সমস্যা দূর করার জন্য আজকে আমাদের 2 কোটি টাকার ব্যয়ে বিভিন্ন জায়গায় জল প্রকল্পের জন্য বরাদ্দ করেছেন, সেই বরাদ্দ হলে আগামী দিনে আমরা মানুষকে জল দিতে পারবো এবং সত্তর আমরা জলের সমস্যা দূর করতে পারবো। ভালো লাগছে এবং আমাদের এটা আশা বহুদিন ধরে ছিল এবং সাবিনাদি এবং মমতা ব্যানার্জির উদ্যোগে এই পানীয় সুব্যবস্থা আমাদের হয়েছে এবং তারপরে পরে আমাদের পিএইচই ডিপার্টমেন্টে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, এরা আমাদেরকে সবাই সহযোগিতা করেছে। তার ফলে আমরা এই প্রকল্পটা পেয়েছি। সবচেয়ে বড় ভালো খবর যে একটা সাধারণ গ্রামের লোক হয়ে এতগুলো জায়গা ডোনেট করেছে, দান করেছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে জলের কাজটা? আমাদের খুব ভালো লাগে, সবাই আমাদের গ্রামবাসী মেয়ে বাবা মা ভাই বোন আত্মীয় সবাই খুব খুশি এবং মানুষ যেন জল পায় ঠিক মতন, যেন আমরা জল খেতে পারি, এটা আমাদের চাওয়া পাওয়া। আমাদের চাওয়া পাওয়া আজকে আমার মনে হয় পূরণ হবে। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল। প্রিয় গোপাল বিষয় বাগমোড় হালিশহর কাঁচড়াপাড়া খ্যাংরাপট্টি এমজি রোড বড়বাজার ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট কার্জন গেটের কাছে বর্ধমান কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর। ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার কাঁচড়াপাড়া। যোগাযোগ 8100071948। বালাজি মোবাইল প্লাজা কাঁচড়াপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচড়াপাড়া উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।